নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো চালকুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রেসিপি। এই রেসিপিটা একটু ডিফারেন্স করে করছি, তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা করার জন্যে প্রথমে আমি এখানে চালকুমড়োগুলোকে ভালো করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 3 পিস মাছের মাথা নিয়ে নিয়েছি, আর তাতে নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর এছাড়া আমি এখানে একটা বাটির মধ্যে ছোটো হাফ কাপের ওপর আমি সামান্য চাল, এখানে গোবিন্দভোগের চাল ভিজিয়ে নিয়েছি। আর পাশে আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবারে এই যে পেস্ট আমি করেছি, সেই পেস্টের মধ্যে কিছু মশলা আমি একবারে অ্যাড করে দিচ্ছি। যেমন এখানে আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, মনির গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াতে আমি সর্ষের তেল অ্যাড করছি। পুরো রেসিপিটা আমি কিন্তু সর্ষের তেলে করব, আর তেলটা আমি একটু বেশি দিচ্ছি কারণ প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নেব, তারপরে এই তেলের মধ্যেই কিন্তু আমি পুরো রেসিপিটা করব। তো দেখুন তেলটা প্রায় গরম হয়ে গেছে, এইবারে আমি এক এক করে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি এবং দিয়ে ভালো করে আমি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়েই তারপরে কিন্তু আমি পুরো রেসিপিটা করছি। তো দেখুন খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এইবারে এখানে যে তেল আছে এখানে কিন্তু আমি আর কোনো তেল অ্যাড করছি না, এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচের সাদা জিরে সেটা আমি অ্যাড করছি। যেই একটা স্মেল চলে এসছে, তারপর যে চালকুমড়োটাকে আমি কেটে রেখেছিলাম সেই চালকুমড়োটা এখানে অ্যাড করে দিলাম। চালকুমড়োটা খুব কচি ছিল, যার ফলে আমি কিন্তু আগে থেকে এটা সিদ্ধ করিনি। তো দেখুন চালকুমড়োটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবারে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু চালকুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে কিন্তু এখানে মশলাটা অ্যাড করব। তো দেখুন আমি চালকুমড়োটা যেই একটু ভাজা ভাজা হয়ে এসছে, তারপর এখানে যে মশলার পেস্টটা রেখেছিলাম যেটার মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এছাড়া জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ একসঙ্গে আমি রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। সঙ্গে আমি নুনও অ্যাড করে দিলাম 1 চামচের মতন, আর সঙ্গে আমি গোবিন্দভোগের যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই সামান্য চালটাও এখানে অ্যাড করে দিলাম। সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এবং আমি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন বেশ টেনে টেনে এসছে তারপর আমি এখানে মাছের মাথাগুলো অ্যাড করে দিয়েছি। আর মাছের মাথাগুলো যখন আমি ভেজেছিলাম তারপরে একটু আমি মাছের মাথাগুলোকে ভেঙে নিয়েছি, কারণ ভেঙে না নিলে জিনিসটা ভালো করে মিশবে না। এবার দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কষানোর পর তারপরে কিন্তু এখানে আমি 1/2 কাপের মতন জল অ্যাড করে দিয়েছি। 1/2 কাপের মতন জল অ্যাড করে দিয়ে আমি আবার ঢেকে দিয়েছি, আবার আমি ঢাকাটা সরিয়ে কিন্তু আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে আমি একবার ঢাকা দিয়ে দিচ্ছি, তারপর আবার কিন্তু আমি ঢাকাটা সরিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন প্রায় আমার হয়ে এসছে। এবারে আমি এখানে 1 চামচের মতন চিনি অ্যাড করেছি, 1/2 চামচ এখানে গরম মশলা আর 1 চামচ ঘি, আর সঙ্গে সামান্য একটু নুনও আমি অ্যাড করে দিয়েছি। এই সমস্ত কিছুকে দিয়ে কিন্তু আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর তারপরে আমি কিন্তু একটু টানিয়ে নিচ্ছি, তারপর যেই একটু গা মাখা মাখা হয়ে আসবে তারপরে কিন্তু আমি নামাবো। তো রেসিপিটা দেখুন সম্পূর্ণ বেশ গা মাখা মাখা হয়ে গেছে, টেনে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আর এখানে আমি খুব বেশি জল অ্যাড করিনি, 1/2 কাপের মতন জল অ্যাড করেছিলাম। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা বোলের মধ্যে আমি সমস্ত রেসিপিটা আমি উঠিয়ে নিলাম। তো দেখুন কমপ্লিট আমার রেসিপিটা। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।